আমাদেরকে চর্চা থেকে টেনে নামাচ্ছে, আর তারা কলা খাচ্ছে। চিন্তা করেন কি অবস্থা। এই সরকার এই রাষ্ট্রকে কি অমানবিক বর্ম রাষ্ট্রে পরিণত করেছে। সেখানে আমাদের জুনায়েদ সাকি, তিনি সবাইকে রক্ষা করতে গিয়ে কিন্তু তিনি আহত হয়েছিলেন। এই ধরনের নেতা আমরা চাই গণতন্ত্র মঞ্চের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো আপনাদেরকে অভিভাবক মেনে আমরা তরুণরা আপনাদেরকে সামনে রেখে শেখ হাসিনার কাজীবাদের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করব। আপনারা যদি অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন, এই গণতন্ত্র মঞ্চের মাধ্যমেই শেখ হাসিনার পতন ঘটবে ইনশাআল্লাহ।